আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপি নেতাদের কষ্ট হচ্ছে। নেতিবাচক রাজনৈতিক মানসিকতায় বিএনপির নিজেদের ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য তার। বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ ভালো নেই, বিএনপি নেতাদের এমন অভিযোগ কাল্পনিক। ক্ষমতার মোহে অন্ধ ও মিথ্যাচার বিষাদগারকে দলটি রোজ নামচায় পরিণত করেছে বলেও মন্তব্য তার। বলেন, করোনা মোকাবেলা করে জীবন যখন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বিএনপি, তখন গৃহকোণে বসে নসিহত করছে। সরকারকে ক্ষমতা থেকে সরানোর বিএনপির ভাঙা রেকর্ড জনগণ ১৩ বছর ধরে শুনে আসছে বলেও মন্তব্য তার। এসডিজি অগ্রগতি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ওবায়দুল কাদের। ভালো নেই বরং বিএনপি নেতারা, তারা তাদের আন্দোলন ও নির্বাচনে উপর্যুপুরি ব্যর্থতার জন্য তাদের মধ্যে আজকে চরম হতাশা, এবং সে কারণে তারা ভালো নেই এটা নিঃসন্দেহে বলা যায়। নেতিবাচক রাজনীতি মানসিকতার কারণে নিজেরাই নিজেদের ভালো থাকার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।